নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও, কারো কাছে চেয়েও না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে। অন্য একজন সাহাবী বলছেন আমার দুইটা বাড়ি আছে একটা নিয়ে নেন, দুইটা জমি আছে একটা নিয়ে নেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন আরিনি আইনাসুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়। অল্প কিছু খেজুর কিনলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন, ব্যক্তিত্বের পরিচয় দিলেন, দিয়ে তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন। মাত্র 7 বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন, আল্লাহর হয়ে যান, শুধু আল্লাহকে আপন করে নেন, দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ।